ডিজিজের তিনটা সিনোনিম হচ্ছে ইনফার্মিটি, ম্যালারি এবং ম্যালেজ। আপনারা যারা সিনেমা দেখেন তারা জানেন যে অনেক সময় হাসপাতালকে ইনফার্মারি বলা হয়, কারণ সেখানে ইনফার্মিটির কিওর করা হয়। আর ম্যাল ওয়ার্ডটা খুব খারাপ, এটা দিয়ে যতগুলো ওয়ার্ড আছে আমি পজিটিভ ওয়ার্ড খুব কমই দেখেছি, যেমন ম্যালেস, ম্যালিশিয়াস, ম্যালেভোলেন্ট। যখন আমরা দ্য গুড দ্য ব্যাড চ্যাপ্টার যাব তখন দেখবেন নেগেটিভ বা দ্য ব্যাড ওয়ার্ডগুলোর অনেকগুলোই ম্যাল দিয়ে শুরু হয়। ক্যাঙ্কার এবং ল্যাসারেশন হচ্ছে চামড়ার উপরের ক্ষত, আর চামড়ার ভিতরের ক্ষত হচ্ছে কনটিউশন। আপনারা যারা ব্যাটম্যান দ্য ডার্ক নাইট দেখেছেন তারা জানেন যে একজন প্রিজনারের পেটের ভিতরে একটা মোবাইল ফোন ভিতরে ঢুকায় দেওয়া থাকে, সেটাকে ওরা প্রথমে কনটিউশন ভেবে ভুল করেছিল। আপনারা অনেকে অ্যানিমিয়ার সাথে পরিচিত, অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা, আর অ্যানিমিয়া হলে যে জিনিসটা আপনি একেবারেই চান না সেটা হচ্ছে হ্যামারেজ বা রক্তক্ষরণ। অ্যাপোপ্লেক্সিকে সোজা বাংলায় বলা যেতে পারে মৃগী রোগ। এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন সবাই হঠাৎ করে জ্ঞানটা হারিয়ে ফেলে। মানিক বন্দ্যোপাধ্যায়, গৌতম বুদ্ধ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওদের সবার অ্যাপোপ্লেক্সি ছিল। আর অ্যাফেজিয়া হচ্ছে খুব সোজা একটা শব্দ, বাকশক্তি হারিয়ে ফেলা, এটা নজরুলের হয়েছিল। আর আপনারা সবাই অ্যামনেশিয়া জিনিসটা তো জানেনই, সাময়িকভাবে যে স্মৃতি ভ্রংশ হয়, বাংলা সিনেমার নায়কদের এটা প্রায়ই হয়। মাথায় একটা বাড়ি খায়, আমি কে করতে থাকে, এরপরে সিনেমা শেষের দিকে আবার গুন্ডাদের সাথে মারামারি করতে গিয়ে আরেকটা বাড়ি খাবে, আবার সব ঠিক। অটিজম হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনের সমস্যা। এটা আপনারা বিভিন্ন মুভিতেই দেখেছেন, যেমন রেইন ম্যান বা মাই নেম ইজ খান। রেইন ম্যানে ডাস্টিন হফম্যান আর মাই নেম ইজ খানের মধ্যে শাহরুখ খান অটিস্টিক ছিল। আর ডিসলেক্সিয়া হচ্ছে লেটার সিম্বলের সাথে সাউন্ডের মিল করতে না পারা, যেমন পি দেখলে আমাদের মাথায় প্রথমে প চলে আসে, এই মিলটা যারা করতে পারে না তারা হচ্ছে ডিসলেক্সিক। তাদের লিখতে সমস্যা হয় বা অক্ষর চিনতে সমস্যা হয়, জুতার ফিতা বাঁধতে বা বল ক্যাচ করতেও সমস্যা হয়। আপনারা বুঝে ফেলেছেন যে তার এজামিন পারের মধ্যে এই ছোট্ট ছেলেটা ডিসলেক্সিকের ক্যারেক্টারে অভিনয় করেছিল। চোখের কিছু ডিজিজ আছে, যেমন অ্যাস্টিগম্যাটিজম, এটা হচ্ছে চোখের ফোকাস ঠিক না থাকা। এটা মায়োপিয়াও হতে পারে, হাইপারমেট্রোপিয়াও হতে পারে। মায়োপিয়া আমরা জানি যে এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি, আর হাইপারমেট্রোপিয়া হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। ক্যাটারেক্ট শব্দের অর্থ আই অ্যাবনর্ম্যালিটি, আর এটাকে আমরা ব্যবহার করি মেনলি চোখের ছানি পড়া বোঝাতে। চোখের অসুখের পাশাপাশি কারা চোখের অসুখটা ঠিক করে আসুন তাও দেখি। অপটিশিয়ান শব্দের অর্থ হচ্ছে যে চশমা বানায় এবং যে চশমা বিক্রি করে, সেখান থেকে অপটোমেট্রিস্ট হচ্ছে যে চশমার বিশেষজ্ঞ। অর্থাৎ একজন অপটিশিয়ান সে একদিন হয়তো বা বিশেষজ্ঞ হয়ে উঠবে চশমার ব্যাপারে, অর্থাৎ সে অপটোমেট্রিস্ট হয়ে উঠবে, কিন্তু যেটা সে কখনো হতে পারবে না সেটা হচ্ছে অকিউলিস্ট। অকিউলিস্ট শব্দের অর্থ হচ্ছে চক্ষুরোগ বিশেষজ্ঞ। গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স এই দুটো নিয়ে অনেকেই সমস্যায় পড়ে। সোজা কথায় গাইনোকোলজি হচ্ছে ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে যেই বিদ্যা সেটা হচ্ছে গাইনোকোলজি। আর অবস্টেট্রিক্স হচ্ছে যখন বাচ্চা হয় তখন মায়ের এবং শিশুর রোগ নির্ণয় করার জন্য বা যত্ন করার জন্য যে বিদ্যা সেটা হচ্ছে অবস্টেট্রিক্স। এক শব্দে গাইনোকোলজি হচ্ছে স্ত্রীরোগবিদ্যা এবং অবস্টেট্রিক্স হচ্ছে ধাত্রীবিদ্যা। এলিক্সির বা প্যানাসিয়া, এটা হচ্ছে অমৃত বা অমরত্ব প্রদানকারী সাবস্টেন্স, যেমন ফিলোসোফার স্টোন ইজ কনসিডার্ড অ্যাজ এন এলিক্সির অর এ প্যানাসিয়া। আপনারা হ্যারি পটারের প্রথম পার্টের ব্যাপারে জানেন, যেটার নাম ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন। আপনারা হয়তো অনেকে ফুল মেটাল আলকেমিস্টে দেখেছেন, যেখানে ফিলোসোফার স্টোন খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ছিল। এটার সেকেন্ড সিজন বা ব্রাদারহুড আমার সবচেয়ে প্রিয় এন্টারটেইনমেন্ট। সম ওয়ার্ডরুটটা ঘুমের সাথে রিলেটেড, যেমন ইনসমনিয়া হচ্ছে ঘুম না হওয়া এবং সমনাম্বলিজম হচ্ছে ঘুমের মধ্যে হাঁটা চলা করা। চিকিৎসার সাথে কারা কারা জড়িত আসুন সেটাও একটু দেখি। অ্যাপোথিকারি শব্দের অর্থ হচ্ছে ড্রাগিস্ট, অর্থাৎ যে ওষুধ তৈরি করে বা যে ওষুধ বিক্রি করে। উন্নত বিশ্বে সব জায়গাতেই ফার্মাসিগুলোতে ওষুধ একদম রেডিলি জায়গায় দ্বারা বানায় আপনার হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ তারা ওষুধটা তৈরিও করে ওষুধটা বিক্রিও করে। কার্ডিওলজিস্ট আর ডার্মাটোলজিস্ট খুব সোজা দূরে শব্দ। কার্ডিওলজিস্ট হচ্ছে যারা হার্ট বিশেষজ্ঞ, আর ডার্মাটোলজিস্ট ডার্ম, এটা হচ্ছে স্কিনের সাথে সম্পর্কিত, তো ডার্মাটোলজিস্ট হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ। প্যারিয়াট্রিশিয়ান আর পেডিয়াট্রিস্ট এই দুটোর মধ্যে কনফিউজ হবেন না। পড দিয়ে বোঝানো হচ্ছে পা, তো সেখান থেকে পায়ের বিশেষজ্ঞ হচ্ছে পেডিয়াট্রিস্ট, আর পেডিয়াট্রিশিয়ান হচ্ছে শিশুরোগ বিশেষজ্ঞ। এবার আমরা হাতুড়ি ডাক্তারের তিনটা সিনোনিম দেখব। কোয়াক, আপনারা জানেন যে হাঁসের ডাককে কোয়াক বলে, এই হাঁসের চেহারা ডক্টরের রূপকে দেখে মনে থাকার কথা। শার্লটন, দেখুন এখানে টনিকের গায়ে লেখা দেখা যাচ্ছে কিওরস নাথিং। আরেকটা হচ্ছে মাউন্টিব্যাঙ্ক, যে নিজের ব্যাংক ভারী করার জন্য আপনাকে ভুল প্রেসক্রিপশন দিচ্ছে এবং আপনার টাকার মাউন্টেন নিজের ব্যাংকে নিয়ে নিচ্ছে, সে হচ্ছে মাউন্টিব্যাঙ্ক। অটোপসি বা নেক্রোপসি এই দুটো শব্দের অর্থ যে ময়না তদন্ত, এটা আমরা লাইফ অ্যান্ড ডেথ চ্যাপ্টারের মধ্যে দেখেছি।
এমেটিক খুব মজার একটা শব্দ, এটার অর্থ হচ্ছে বমি উদ্রেককর। তো যখন বমি হয় তখন কি হয়, তখন আপনার সবকিছু বের হয়ে আসে বা সবকিছু এমিশন হয়। তো সেখান থেকে এমেটিক শব্দের অর্থ ভমিটিক বা বমি উদ্রেককর মনে রাখতে পারেন। আর একটা মজার শব্দ হচ্ছে হাইপোকন্ড্রিয়াক, অর্থাৎ যে তার হেলথ নিয়ে খুব বেশি সচেতন এবং সবসময় মনে করে যে তার কিছু একটা হয়ে যাবে, সবসময় রোগের ভয় থাকে। দ্য এভিয়েটর মুভিটা মার্টিন স্কর্সেসি ডিরেক্টেড, সেখানের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও একটা বেশ ভালো মাত্রা হাইপোকন্ড্রিয়াক থাকে। সে কারোর সাথে হাত পর্যন্ত মিলায় না, সে কাউকে রুমাল পর্যন্ত আগায় দেয় না, এত বাজে অবস্থা তার। মার্টিন স্কর্সেসি ডিরেক্টেড অথবা লিওনার্দো ডি ক্যাপ্রিওর অভিনীত এটা আমার সবচেয়ে প্রিয় ছবি। ক্যাথারসিস শব্দের অর্থ হচ্ছে পরিশোধন করা বা বিশোধন করা। ইনসেপশন মুভিটার মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এটার ব্যাপারে কথা বলছিল যে কারো ব্যাপারে কোনো যদি একটা খারাপ আইডিয়া থাকে, এরপর যদি সেটাকে যদি ক্লিন করে দেওয়া যায় তাহলে সেটা হবে এক ধরনের ক্যাথারসিস, অর্থাৎ এটা শুধু মেডিকেল টার্ম না, বাস্তব জীবনেও ইউজ করা চলে। খুব মজার একটা শব্দ হচ্ছে ইউথেনেশিয়া, এটা আপনারা সবাই মোটামুটি যারা গুজারিশ সিনেমাটা দেখেছেন হৃতিক রোশনের তারা জানেন ইউথেনেশিয়ার মিনিং কি। একটা ছোট্ট একটা ক্লিপের ঘটনা বলি ইউথেনেশিয়া নিয়ে। দুইজন নার্স কথাবার্তা বলছিল, একজন নার্স বলল যে এই রোগীগুলো যা খারাপ, সবসময় শুধু খারাপ দৃষ্টি দিয়ে তাকায়। আর আরেকজন নার্স বলল যে তোমার তো তাও এরকম রোগী জুটে, আমার ভাগ্যে এমন একটা রোগী পড়ছে সে খালি মরে যেতে চায়। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউথেনেশিয়া? তো তখন অন্য নার্সটা বলল যে আই ডোন্ট নো অ্যাবাউট ইউথেনেশিয়া, বাট আই থিঙ্ক দে উড বি দ্য সেম অ্যাজ ইউথ ইন আমেরিকা। তখন অন্য নার্সটা বলল যে আরে বোকা, ইউথেনেশিয়া না, ইউথেনেশিয়া লাইক মার্সি কিলিং। অ্যাবসেশন এবং অ্যাম্পিউটেট কাছাকাছি দুটো শব্দ। অ্যাম্পিউটেট হচ্ছে বডির কোনো অংশ কেটে ফেলা, পা বা হাত যখন গ্যাংগ্রিন হয়ে যায় তখন। আর অ্যাবসেশন হচ্ছে সেই কাটার যে অ্যাক্ট বা কর্তন প্রক্রিয়া সেটা। একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে অ্যাট্রফি, অর্থাৎ দীর্ঘদিন ইউজ না করার ফলে যখন মাসলটা যখন শুকিয়ে যায় বা ব্যবহার করার অনুপযুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাট্রফিড। যেমন ম্যাট্রিক্স সিনেমাটার মধ্যে মরফিয়াস বা ট্রিনিটি যখন নিওকে কিউবিকল থেকে তুলে আনে তখন তার সারা শরীরে আকুপাংচার করার পিন দেখে সে বলে যে কি করতেছো তোমরা? তো তখন মরফিয়াস বলল যে তোমার মাসলগুলো সবগুলো শুকিয়ে গেছে, ইউর মাসলস হ্যাভ বিন অ্যাট্রফিড, উই আর রিবিল্ডিং দ্যাম। প্যাথোলজি, প্যাথোলজিক্যাল শব্দগুলো আপনারা সবাই জানেন, রোগ নির্ণয়বিদ্যা বা রোগ নির্ণয়বিদ্যাগত। আর প্যাথোলজি বা প্যাথোলজিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা যেটা পাই সেটাকে বলা হয় প্রগনোসিস, এটার অর্থ হচ্ছে রোগের যে গতিপথ, সেই রোগের গতিপথটা কীরকম হতে পারে সেটা জানা।